হ্যালো এভরিওান আমরা আজকে দেখব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে ঐতিহাসিক সাতই জুন ছয় দফা দিবস উপলক্ষে আয়োজিত অনলাইন কুইজ প্রতিযোগিতায় কীভাবে লগ ইন করতে হয় তাই জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমেই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে আপনারা ক্লিক করে লগ ইন অপশনে যেতে পারবেন এটা হচ্ছে কুইজ ডট মুজিব হান্ড্রেড ডট গভ ডট বিডি এখানে আপনারা এই ওয়েবসাইটটাতে যাওয়ার পর দেখতে পাবেন যে কুইজ সম্পর্কে একটা পোস্ট অলরেডি আছে যেখানে বঙ্গবন্ধু বাঙালির মুক্তির সনদ ছয় দফা এটার পুরস্কার যে অনলাইন কুইজটা হবে এটার পুরস্কারগুলো বলা আছে প্রথম পুরস্কার তিন লক্ষ টাকা এরকম মোট একশোটি পুরস্কার রয়েছে তো আমরা এক্ষুনি নিবন্ধন করুন অপশনে ক্লিক করে নিবন্ধন অপশনে চলে যাব সাইন আপ লগ ইন বা সাইন আপ করার জন্য নিবন্ধনের কিছু নিয়মাবলী দেওয়া আছে আপনারা এটা পড়ে নিতে পারেন ডিসক্রিপশানেও সেটা দেওয়া আছে তো এখান থেকে নিয়মাবলীগুলো আপনারা দেখে নেবেন খুব সিম্পল কিছু নিয়মাবলী দেওয়া আছে তো আমরা রেজিস্টার বা লগ ইন অপশনে ক্লিক করে আমরা আমাদের লগ ইন প্রক্রিয়াটা শুরু করব এখানে প্রথমেই যেটা করতে হবে হয় আপনাকে ফেসবুক অথবা গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইনটা করতে হবে সাইন ইনটা করতে হবে তো আমরা যেহেতু আমি গুগল দিয়ে করছি আপনি চাইলে ফেসবুক দিয়েও করতে পারেন এখানে আপনার যে কোনো একটা জিমেইল অ্যাকাউন্ট আপনাকে সিলেক্ট করতে হবে অথবা ফেসবুক হলে ফেসবুক অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে তো এই এর পরের ধাপে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটু এটা রিলোড হবে হওয়ার পর আপনাকে ওটিপি একটা কোডের মাধ্যমে মোবাইল ভেরিফিকেশন করতে হবে অর্থাৎ আপনার মোবাইল নাম্বারটা এখানে লিখতে হবে এবং সাবমিট করুন এই বাটনটাতে ক্লিক করলে আপনার মোবাইলে একটা ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড চলে আসবে এই পাসওয়ার্ডটা আপনার হয়তো এক দু মিনিট দেরিও হতে পারে আসতে তো সিক্স ডিজিটের যে পাসওয়ার্ডটা আসবে সেটা আসার পর আপনি এখানে ওই পাসওয়ার্ডটা লিখবেন এবং এখানে সাবমিট করুন অপশনে ক্লিক করবেন তো রেজিস্ট্রেশনের এটা লাস্ট স্টেপ আপনার কিছু ব্যক্তিগত তথ্য এখানে দিতে হবে এখানে আপনার নাম আপনার জন্ম তারিখ ঠিকানা পেশা এবং প্রতিষ্ঠান তো এরও ওপরে আপনার প্রথমে ছবি আপলোড করতে হবে তো আমরা একটা ছবি আপলোড করব এখন আপনার যে কোনো একটা ছবি প্রথমে এখানে আপলোড করবেন এবং এর পরবর্তীতে আপনি আপনার নাম এবং অন্যান্য তথ্যগুলো ফিল আপ করবেন তো আমরা আমাদের রেজিস্ট্রেশনের জন্য আমরা নাম লিখলাম এবার জন্ম তারিখটা এখানে আমরা সিলেক্ট করব এরপর ঠিকানা পেশা এবং প্রতিষ্ঠান এগুলো আপনাদের নিজেদেরটা আপনারা এখানে দেবেন আর কি আপনাদের মতো করে স্টুডেন্ট হলে স্টুডেন্ট লিখতে পারেন ব্যবসা বা চাকরি এগুলো হলেও লিখতে পারেন এবং কোন প্রতিষ্ঠানে সেটাও লিখবেন লেখার পর যেটা করতে হবে সেটা হচ্ছে সাবমিট করুন এই বাটনটাতে ক্লিক করতে হবে আমরা লেখা শেষ করে সাবমিট করুন এই বাটনটাতে ক্লিক করব। এবং এখানে আপনার অ্যাকাউন্টের একটা সামারি দেখা যাবে এর মাধ্যমে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে আপনি চাইলে এখান থেকে অ্যাপ ডাউনলোড করে রাখতে পারেন যে কোনো আপডেটের জন্য অথবা সময়মতো লগ ইন করেই আপনি কুইজ অংশ নিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন